কষ্ট প্রথম একটা কষ্ট হতো যে আমি জব ছেড়ে মনে হয় ভুল করেছি, এটা নিয়ে একটা সে 2019 সাল টা আমার খুব খারাপ লাগতো, এখন আর সেটা মনে হয় না। আর নিজের বলা মতো একটু গল্প ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর একটা একটা কষ্ট আমার বেড়েছে, একটা কষ্ট এটা আপনাকে বললাম যে কেন আমি এই ফাউন্ডেশন আগে যুক্ত হতে পারিনি, এত সুন্দর সুন্দর সেশনগুলো। আসলে স্যার যখন এখানে যারা নতুন এসেছে, যারা একেবারে এক্সপিরিয়েন্স ছাড়া এসেছেন, তাদের জন্য একটু পার্থক্য করাটা কঠিন যে এখানে তারা কী পাচ্ছেন। আমরা যারা টুকটাক একটু জব করে এসেছি বা একটু আমরা একটু বাহিরটা দেখে এসেছি, আমরা কিন্তু স্যার কোরিলেটেড করতে পারি যে আপনি বিনামূল্যে কী দিচ্ছেন। এখানে আমার একটা নোট আছে, আমি আপনার সাথে পরে শেয়ার করব। আমি যখন প্রতিটা সেশন পড়ি, প্রতিটা সেশন যখন পড়ি, সেখানকার বিজনেস টার্মগুলো যখন দেখি, আমি পুরো 90টা সেশন দেখার পর আমি আর কিছু খুঁজে পাই না যে এখানে কি বাদ গেছে, বিজনেস রিলেটেড টপিক যে কিছু কিছু বাদ নেই। সো এটা যারা বুঝেন না, আমি তাদের জন্য বলবো যে কি বড় একটা অপরচুনিটি বিনামূল্যে তারা 90 ডেজে পাচ্ছেন, এটা আসলে তারা বুঝতে পারবে না। তারা যখন তাদের কাজে লাগাতে যাবেন এই ব্যাপারগুলোকে জীবনের ক্ষেত্রে, তখন তারা বুঝতে পারবেন যে তারা কি শিখেছেন। কষ্টটা হচ্ছে স্যার, আমার আম্মা যখন সিক হয়ে যায়, তখন তিনি একদম বেবির মতো হয়ে গেছিলেন। আমার নিজের বেবি, আমার বেবির নাম আবদুল্লাহ, এবং আমার মা, দুজনকে আমি দেখতাম, আমার ভাই ছিলেন, আমার হাজব্যান্ড তো তখন চাঁদপুর ছিলেন, আমি ঢাকায় ছিলাম। তো ওই সময়টাতে মা যেহেতু কিডনি পেশেন্ট ছিলেন, তার শরীরে খুব কষ্ট হতো তখন, ওই সময়টা ডায়ালাসিস যখন চলতো। তো আমি একা বুয়া রাখতে পারতাম না, কারণ আমরা করোনার জন্য বাইরের মানুষ অ্যালাউ করতাম না। তো আমার একার উপর সংসার, এই দুটা বেবি বলতে গেলে দেখা, সব কিছু আমাকে একা করতে হতো। তো ওই সময়টাতে আমি মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যেতাম অনেক কাজে। তো এখন যে আমার আম্মা মারা গেছেন, আমার মা কিন্তু আমার মা ছিলেন না, আমার বাচ্চার মতো ছিলেন, আমার ফ্রেন্ড ছিলেন, আমার এত ভালো একজন, এবং উনি অসম্ভব ভালো একজন মানুষ ছিলেন, খুবই ভালো একজন মানুষ। তো আমার আম্মা এখন আমার কাছে যখন মায়ের কথা মনে করি, তখন আমার সুখের স্মৃতিগুলো স্যার মনে পড়ে না, আমার সেই ভুলগুলোও চোখের কাছে ভাসতে থাকে যে ওই সময়টা যদি আমি এই কাজটা না করে মায়ের পাশে বসে থাকতাম আরেকটু, আমি যদি আরেকটু মা কি পছন্দ করে আরেকটু যদি আমি জোর করে করে খাইয়ে দিতাম, আমি যদি আরেকটু গল্প করতাম, আমি যদি আমার বেবিকে একটু সময় না দিয়ে বাচ্চা আমার মাকে বেশি সময় দিতাম, আমার কাছে যেটা মনে হয় আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা যখন মা বাবা হয়ে যাই, তখন আমরা নিজেদের বাচ্চাদেরকে বেশি ইম্পর্টেন্স দিই আমাদের প্যারেন্টসের চাইতে। এই জায়গাটা আমরা ভুল করি, কারণ বাবা মা কিন্তু আমাদের জন্য যা করেছেন সেটা তো শোধ করা আমাদের পক্ষে সম্ভব না স্যার, কিন্তু আমার বাচ্চার চাইতে তাকে ইম্পর্টেন্স বেশি দেওয়া উচিত, কারণ সে আমাকে বড় করেছে। তো আমার কাছে এই ভুলটাই স্যার মনে হয়, দুঃখটা খুব কাজ করে যে আমি তো আর পাবো না স্যার, আমার পক্ষে তো আর সেটা ফিরে পাওয়া সম্ভব না। কিন্তু খালি মনে হয়, যদিও আমার পরিবারের দৃষ্টিতে, আমাদের বংশের বা রিলেটিভসের দৃষ্টিতে আমি খুব আদর্শ একটা মেয়ে, যে আমি খুব করেছি সব সময় এরকম, তারা সবসময় বলেন খুব খারাপ লাগে। মাস্টার ডিগ্রি করলেন, এমবিএ করলেন, তারপর চকলেট বিক্রি করছেন, এইটা আশেপাশে মানুষ কিভাবে দেখত? খুব একটা পজিটিভলি না স্যার। আসলে পজিটিভিটির চর্চা এটা আসলে খুব কঠিন ব্যাপার, এটা আসলে খুব কঠিন ব্যাপার। আমি যখন শুরু করি তখন অনেক কথা বলেছে যে হাজব্যান্ডের কি টাকার অভাব, যে এইরকম কাজ করতে করা শুরু করেছে, বা এমবিএ কমপ্লিট করে কি দরকার, কাপড় বিক্রি করছে, নানা রকম কথা বলেছে। তো আপনার একটা সেশন আমার কাছে খুব ভালো লাগতো, যে মানুষের কথার জবাব দেওয়া উচিত কাজের মাধ্যমে, একটু চুপ থাকা উচিত। দুটো জিনিস আমি আপনার কাছ থেকে খুব ভালোভাবে শিখেছি, আপনি অনেক কিছু শেখাচ্ছেন, অনেক কিছু নিচ্ছি, দুটো ব্যাপার আমি আত্মস্থ করতে পেরেছি, সেটা হচ্ছে নিজের চুপ থেকে অন্যকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া, আর একটা হচ্ছে স্যার পজিটিভিটি চর্চা করা। তো আমি চুপ থাকতাম, আমি কাজ করে গিয়েছি, আমাকে আমার হাজব্যান্ড সাপোর্ট করেছে, আমার যদি আমি এখন লিস্টেড করতে চাই বাংলাদেশে, পৃথিবীতে 10 জন ভালো হাজব্যান্ডের, অবশ্যই আমার হাজব্যান্ডের নাম সেখানে রাখতে হবে। হি ইজ আ নাইস গাই স্যার, এবং আমার জীবনে একজন কি বলবো, অসাধারণ একজন মানুষ, সে সাপোর্ট করেছে। ভালোটা লেগেছে স্যার তখন যখন সেই মানুষগুলো উদ্যোগ নিয়েছে, কেক বানানো শুরু করেছে বা কিছু একটা করা শুরু করেছে, এবং আমাকে নক দেয় যে হেল্পের জন্য, যে কীভাবে কী করছে না করছে। আমি অনেকেই অ্যাড করেছি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে। তো ওই ব্যাপারটাই আমার কাছে খুব ভালো লাগে, তখন আমি একটা সাইলেন্ট একটা হাসি দিই, এইটা ভালো লাগে। আপনার এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, এটা আমি মনে করি একটা মেয়ের জন্য এবং একজন হাজব্যান্ডের জন্য অনেক বড় একটা তৃপ্তি, যে আপনি বলছেন অসাধারণ একজন মানুষ আপনার জামাই। আমি মনে করি একটা মানুষের জীবনে এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু হতে পারে না, যে তার
সহযাত্রী, তার পার্টনার, তার জীবনসঙ্গীকে অ্যাপ্রিসিয়েট করা, আমরা এটা করতে পারি না। কেন যেন এখানে অনেক কৃপণতা, আমরা সবসময় ভুলগুলো দেখতে চাই। ভুল থাকবেই, মানুষের মধ্যে ভুল থাকবে, দোষ থাকবে, কিন্তু এর মধ্যে ভালোটাকেই বেশি করে বলা উচিত, সেটা যদি কমও থাকে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লাইফে, এবং এর চেয়ে বড়ো স্যাটিসফ্যাকশন একটা মেয়ে বা একটা ছেলের জীবনে আর হতে পারে না। আমি যদি বলি আমার বউ, ইয়েস আমার বউ একটা অসাধারণ মেয়ে, আপনি যেমনটা বললেন আপনার হাজবেন্ডের কথা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লাইফে। আমরা অনেক সফলতার গল্প বলি, আমরা সফলতার গল্প শুনতে চাই, কিন্তু সফলতার মধ্যে এটাও একটা সফলতা, সেটা হচ্ছে যে সুখী থাকা, আনন্দে থাকা, স্মাইল করতে পারা, এটা একটা বড় সফলতা। এবং সেটা তখনই সম্ভব হয় যখন জীবনসঙ্গীটা মনের মতো হয় না, কোনো কিছু মনের মতো করে নিতে হয়। সো আমরা যদি চিন্তা করি একতরফাভাবে সব কিছু হয়ে যাবে, এটা সম্ভব না। সুমি, লাস্ট যে কথাটা শুনতে চাই এবং তার সঙ্গে আপনি মিলিয়ে বলতে চান, বলতে পারেন যে আগামী 5 বছর 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? প্রথমত স্যার আপনাকে ধন্যবাদ দিতে হবে স্যার, মানে ইউ আর জাস্ট আ ম্যাজিক ম্যান স্যার। আমি স্যার যেহেতু চাকরি করেছি, টুকটাক পড়াশোনা করেছি, আমার অনেক মানুষ দেখা হয়েছে মোটামুটি আমার লাইফে, বাট ইউ আর দ্য ডিফারেন্ট পার্সোনালিটি, মানে অসাধারণ স্যার। আল্লাহ আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখুক, আপনি অনেকদিন বেঁচে থাকেন আমাদের মাঝে। আমার মতো অনেকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখবার আছে, আপনার দেশ এবং জাতিকে অনেক কিছু দেওয়ার আছে স্যার। আপনি সুস্থ থাকেন। আমি যখন যুক্ত হই ফাউন্ডেশনে, যতদিন আছি, আমার শুরুটা হয়েছে চাঁদপুর থেকে। আমি তখন আপনি শিখ হয়ে পড়েন কিছুদিন পরে, তো তখন না আমি আপনাকে খুব ভালো করে বুঝতে শিখিনি। প্রতিটা মানুষের এত বেশি আপনার প্রতি ভালোবাসা দেখে আমি খুব উৎসাহী, মানে খুব উৎসাহী হয়ে আমি আপনাকে স্টাডি স্টার্ট করি, এবং সত্যিকার অর্থে আমি এত বেশি আপনাকে পছন্দ করা শুরু করি সময়টা থেকে। স্পেশাল একজন ব্যক্তি ইকবাল বাহার জাহিদ স্যার বলেন, একজন কাজের দিক থেকে যে একজন ইকবাল বাহার জাহিদ স্যার বলেন, অসাধারণ স্যার। ফাউন্ডেশনে স্যার যুক্ত হয়েছিলাম চতুর্থ ব্যাচে চাঁদপুর থেকে। চাঁদপুর টিমের সাথে আমি অনেকদিন কাজ করেছি এবং অনেক কিছু শিখেছি আমি তাদের কাছ থেকে। আমার খুব খারাপ লেগেছে যখন আমি চাঁদপুর থেকে শিফট হয়ে চলে আসি, টিল তাদের সাথে আমার খুব ভালো একটা রিলেশন। তো আপনার প্রতিটা কথা, প্রতিটা সেশন আমি খুব খুব ফলো করি। যেমন আপনি ঘুরে দাঁড়ানোর গল্প মাধ্যমে সবাইকে, আপনি সবার সফলতার গল্প শেয়ার করেন, তাদেরকে প্রমোট করার ট্রাই করেন, তখন আমিও চেষ্টা করেছি যে প্রমোটিং পোস্টটাকে একটু ডিফারেন্টভাবে কীভাবে করা যায়। তখন আমি সেটাকে ভয়েস দিয়ে করা স্টার্ট করেছি, ভয়েস প্রমোটিং, যাতে মানুষ পড়তে খারাপ না লাগলেও শুনতে যাতে ভালো লাগে, সে কারণে যাতে শুনে। তো খুব অ্যাপ্রিসিয়েশনস পাই আমি সবার কাছ থেকে। আমি চাঁদপুর নারী টিম করে চেষ্টা করেছি সবাইকে একসাথে করে কাজ করবার জন্য। সো এই যে ছোটো ছোটো চিন্তাগুলো, কিছু কিছু ইউনিক কাজ করাগুলো, এগুলো আমি আপনার কাছ থেকে শিখেছি এবং নিজে বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে শিখেছি। এবং আমি প্রতিদিন এখানে যখন আমি ঢুকি, মানে আই ক্যান্ট গো আ সিঙ্গেল ডে উইদাউট এন্টারিং নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন। তো প্রতিদিন আমি যখন ঢুকি, আমি আরেকটু করে করে কাজ করবার অনুপ্রেরণা পাই, আরেকটু নিজেকে ডেভেলপ করবার। কোথায় দেখতে চান আগামী 5 বছর 10 বছর পরে? আমি সর্বজনীন স্বীকৃত একজন পজিটিভ মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই, এবং আমি একজন সফল মা হতে চাই। এবং স্যার আমি বলবো না আমি সফল উদ্যোক্তা হতে চাই, আমি স্যাটিসফাই থাকতে চাই লাইফে। আমি হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আই ওয়ান্ট টু বি স্যাটিসফাই। খুব ইম্পর্টেন্ট।